আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। প্রতিদিনের পত্রিকা থেকে সাধারণ জ্ঞান এর আজকের নতুন পর্ব। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্টকে শপথ পড়ানো হয় ক্যাপিটাল ভবন বা ওয়াশিংটন ডিসিতে। আনুষ্ঠানিকভাবে শপথ পড়ে থাকেন 20শে জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ হচ্ছে নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের প্রথম মঙ্গলবার। সেই হিসাবে এবারে নির্বাচন হবে 23রা নভেম্বর 2020 সালে। মোট ইলেকটোরাল ভোট হচ্ছে 538টি। কোনো প্রার্থীকে যদি জিততে হয় তাহলে পেতে হবে 270 বা তার চেয়ে বেশি ইলেকটোরাল ভোট। গুপকর ঘোষণা ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি ভারতের নতুন এই কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েত ভোট আয়োজনের নিরিখে আলোচনা এসেছে গুপকর ঘোষণা। 2015 সালে করা পারমাণবিক চুক্তিতে ইরান লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে সম্প্রতি ইরানের ওপর আবার চাপানো হওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নাম হচ্ছে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। এটা অনেক সময় আসে যে এটা সদর দপ্তর কোথায়, এটা কিন্তু সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত। কিয়োদো, কিয়োদো হচ্ছে জাপানের সংবাদ সংস্থা, বিশ্বের প্রথম নিনজা গবেষণা কেন্দ্র হচ্ছে জাপানের মাই বিশ্ববিদ্যালয়ে, প্রতিষ্ঠা হচ্ছে 2017 সালে। সম্প্রতি জাপানের ইগা শহরের ইগা রিও নিনজা জাদুঘরে চুরির ঘটনা ঘটেছিল, এজন্য এটি আলোচনায় এসেছে। যুক্তরাজ্যের বৃহত্তম নিউজ পেপার গ্রুপের নাম হচ্ছে রিচ পাবলিক গ্রুপ কোম্পানি। বিখ্যাত ডেইলি মিরর পত্রিকা এই প্রতিষ্ঠান প্রকাশ করে। দ্য আটলান্টিক ম্যাগাজিন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম পত্রিকা, পত্রিকাটির বর্তমান বয়স 163 বছর। নিকোলাই চঙ্কেস্কু হচ্ছে রোমানিয়ার বিতর্কিত স্বৈর শাসক। নিকোলাই চঙ্কেস্কু রোমানিয়ার স্বৈর শাসক ছিলেন। জিয়াজদা হচ্ছে বেলারুশের সবচেয়ে পুরনো পত্রিকা। বাংলাদেশের সরকারি ইবুক ওয়েবসাইটের নাম হচ্ছে www.ebook.gov.bd। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ব্যাটিং কোচের নাম হচ্ছে নীল ম্যাকেঞ্জি, যিনি দক্ষিণ আফ্রিকার। রেইডার কথাটি হচ্ছে কাবাডি খেলার সাথে সম্পৃক্ত, এই প্রশ্নটি অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। রেইডার, এটি হচ্ছে কাবাডি খেলার সাথে সম্পর্কিত। কক্সবাজারের শিবিরের উপর চাপ কমাতে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাঠানো হয়েছে নোয়াখালীর বাসানচরে। শুভলং ঝর্ণা অবস্থিত রাঙামাটিতে বাংলাদেশের নিযুক্ত কানাডার বর্তমান রাষ্ট্রদূতের নাম হচ্ছে বেনোয়া প্রিফন্টেইন, বেনোয়া প্রিফন্টেইন। দেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। সেক্টর ছিল 11টি, সাব সেক্টর ছিল 64টি। করোনা ভাইরাস সংকট কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়ন তাদের সহযোগী দেশগুলোর জন্য ঘোষিত তহবিলের নাম হচ্ছে টিম ইউরোপ। তহবিল ঘোষণা করে 8 এপ্রিল 2020 সালে। তহবিলের পরিমাণ ছিল 2000 কোটি ইউরো। এই তহবিল থেকে বাংলাদেশকে দেওয়া হবে 9 কোটি 30 লাখ ইউরো। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দলটির বর্তমান সভাপতি সোনিয়া গান্ধী। নিউজিল্যান্ডের মসজিদে আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল 15 মার্চ 2019 সালে। ঘাতক ছিল অস্ট্রেলিয়ার ব্রেন্টন টেরান্ট। তারপরে প্রশ্ন দেখেন টাইপ 054A/P, এটি হচ্ছে চীনের একটি রণতরীর নাম। এটি চীনের সবচেয়ে বড় রণতরী। সম্প্রতি চীন এই টাইপের একটি রণতরী পাকিস্তানকে দিয়েছে।
খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্যাতন এবং গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় আইসিজি তে অন্তর্বর্তী রায় প্রদান করে 23 জানুয়ারি 2020। রোহিঙ্গাদের দেশ ছাড়া করতে মিয়ানমার সরকার 2017 সালের 25শে আগস্ট অপারেশন ক্লিয়ারেন্স পরিচালনা করে। টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি, ইংরেজিতে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, বাস্তবায়ন কাজ শেষ হবে 2030 সালে, যার গোল আছে মোট 17টি। করোনা সংক্রমণ রুখতে বাংলাদেশ সরকার কবে দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ করে দিয়েছে? 16 মার্চ 2020 চ্যাম্পিয়ন্স লিগ 2019-20 সিজনে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিক জার্মানি, রানার আপ পিএসজি ফ্রান্স। এটি বায়ার্ন মিউনিকের ষষ্ঠ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দল হচ্ছে বায়ার্ন মিউনিক। দেশে সম্প্রতি কোন ব্যাংক ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে? ব্যাংক এশিয়া। দেশের নারী নির্যাতন প্রতিরোধ দিবস হচ্ছে 24শে আগস্ট, এটার একটি প্রেক্ষাপট রয়েছে। 1995 সালের 24শে আগস্ট ইয়াসমিন নামক এক নারীকে ধর্ষণের পর হত্যা করে দিনাজপুরের তৎকালীন কিছু টহল পুলিশ সদস্য এই ঘটনার প্রেক্ষিতে দেশে প্রতি বছর 24শে আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। বর্তমানে হাইকোর্টে বিচারপতির সংখ্যা হচ্ছে 96 জন। আজব ও জবর আজব অর্থনীতি বইটি লিখেছেন অর্থনীতিবিদ আকবর আলী খান। দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান রয়েছে 167টি। কচুরিপানা উদ্ভিদ আনা হয়েছে ব্রাজিল থেকে, সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো আনা হলেও বর্তমানে তা জলাশয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 11 বছরে 2009 থেকে 2020 সাল কোন দেশের অর্থনীতি সবচেয়ে বড় মন্দায় পড়েছে? সেটি হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। এসালা প্যারাহেরা হচ্ছে একটি ঐতিহ্যবাহী উৎসব শ্রীলঙ্কার। দ্য ট্রুথ উই হোল্ড এই নামের এই আত্মজীবনী গ্রন্থটি লিখেছেন যুক্তরাষ্ট্রের কমলা হ্যারিস। সম্প্রতি তাকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয়েছে। বিখ্যাত সাংবাদিক আন্না পলিতকোভস্কিয়া হচ্ছে রাশিয়ার নাগরিক। বিশ্বে কে প্রথম আইন সংকলন করেন? বেবিলন যুগের রাজা হাম্মুরাবি। বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী মন্দা হয় 1929 সাল থেকে 1939 সাল পর্যন্ত, গ্রেট ডিপ্রেশন যেটাকে বলা হয়, এবং 1929 সালের 29শে আগস্টকে ব্ল্যাক মঙ্গলবার বা কালো মঙ্গলবার বলা হয়। ইভেলি, আপনারা ইভেলি সম্পর্কে এখন খুবই অবগত যে ইভেলির বিজনেস ট্রানজ্যাকশন নিয়ে অনেক বিতর্কিত হচ্ছে। ইভেলি হচ্ছে বাংলাদেশের একটি ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠিত হয় 2018 সালের 16ই ডিসেম্বর। জিডিপি আবিষ্কার করেন সাইমন কুজনেটস যুক্তরাষ্ট্রের। এই মৌলিক কাজের জন্য তিনি 1971 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। আপনারা জানেন 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়, আর এই জিডিপি আবিষ্কার করে তিনি পেয়েছিলেন ওই বছর নোবেল পুরস্কার। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর উপর আরোপিত আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে 29শে অক্টোবর 2020। আমার মনে হচ্ছে এখন সাকিব খুব ভালোই সময় কাটিয়েছে এই নিষেধাজ্ঞার সময়টা, কারণ করোনা হানা দিয়েছে, ওয়ার্ল্ড প্যান্ডেমিক চলছে, সব ধরনের খেলা বন্ধ, খুব বেশি কষ্ট অথবা ব্যাক পেতে হয়নি তাকে। আর নিষিদ্ধ হন 28 অক্টোবর 2019 সালে।
1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান নিয়েছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে। দেশে প্রত্যাবর্তন করেন তিনি 1981 সালের 17ই মে। বঙ্গবন্ধু হত্যার বিচারে প্রথম রায় কার্যকর করা হয় 28শে জানুয়ারি 2010 সালে। 27 জানুয়ারি দিবাগত গভীর রাতে সর্বশেষ রায় কার্যকর হয় 2020 সালের 11ই এপ্রিল। খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয়, গ্রেফতার হন উনি 6ই এপ্রিল 2020। মামলার প্রথম রায় হয় 8 নভেম্বর 1998 সালে। ঢাকার রেসকোর্স ময়দানের নাম সোহরাওয়ার্দী রাখা হয় 1972 সালে। তৎকালীন রেসকোর্স ময়দানে ঘোড়া দৌড়ের মাধ্যমে জুয়া খেলা বন্ধ করে বঙ্গবন্ধু এই নামকরণ করেন। সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ, এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ, রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি কবিতা এটি। দেশে প্রথম কবে কাজু বাদাম প্রক্রিয়াজাত কারখানা গড়ে উঠে 2016 সালে। দেশে কাজু বাদামের বাজার 100 কোটি টাকার। পণ্য আমদানিতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান 48তম। গত 2019 সালে বাংলাদেশ 6,000 কোটি ডলারের পণ্য আমদানি করেছে। শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ইম্পোর্টার হচ্ছে চীন। আমার দেখা মুজিব বইটি লেখা হচ্ছে সুফিয়া কামালের। বৈশ্বিক পণ্য রপ্তানি বাণিজ্যে বর্তমান বিশ্বে শীর্ষ দেশ চীন। পণ্য রপ্তানির পরিমাণ 2,49,900 কোটি ডলার। বৈশ্বিক পণ্য রপ্তানি বাণিজ্যের প্রায়, যেটি 13.20%। দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য সংস্থার মতে 2019 সালে বিশ্বে পণ্য বাণিজ্য হয়েছে 19 লাখ কোটি মার্কিন ডলারের। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কত বছরের বেশি বয়সী কোনো নাগরিক প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারেন না, 35 বছর। আপনারা জানেন বাংলাদেশে রাষ্ট্রপতি হতে বয়স লাগে মিনিমাম 35 বছর, প্রধানমন্ত্রী হতে লাগে এবং মন্ত্রী প্রতিমন্ত্রী হতে লাগে সর্বনিম্ন 25 বছর, আর ভোটাধিকার পেতে সর্বনিম্ন বয়স লাগে 18 বছর। নিউজ উইক হচ্ছে যুক্তরাষ্ট্রের বা ইউএসএর সংবাদ মাধ্যম। বিশ্ব মৌমাছি দিবস পালিত হয় 15ই আগস্ট। কাজুবাদাম রপ্তানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ ভিয়েতনাম। বস্ত্র আমদানিতে বর্তমানে শীর্ষ দেশ ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, তৃতীয় ভিয়েতনাম। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করে চীন। দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দ্রব্য সামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়াকে বলা হয় ইংরেজিতে ইনফ্লেশন, আর বাংলায় হচ্ছে মুদ্রাস্ফীতি। আপনি অনেক টাকা দিয়ে খুব অল্প প্রোডাক্ট পাবেন, যেটা মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি এখন মনে হয় ভেনেজুয়েলায়। আপনারা জানেন যে জিম্বাবুয়েও কিন্তু মুদ্রাস্ফীতি অনেক বেশি। যখন আপনার টাকার মূল্য খুব কমে যায় এবং প্রোডাক্টের মূল্য খুব বেড়ে যায়, তখনই তাকে বলা হয় মুদ্রাস্ফীতি। পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে তুরস্কে 2021 সালের 10 থেকে 19 সেপ্টেম্বর। দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা 2021 শুরু হবে 2021 সালের 11ই জুন। আয়োজক দেশ আর্জেন্টিনা এবং কলম্বিয়া। চতুর্থবারের মতো একাধিক দেশে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। বিডা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, দেশে এক দরজায় সেবা বা ওয়ান স্টপ সার্ভিস চালু করে 2019 সালের ফেব্রুয়ারিতে। বাংলাদেশে প্রথম কোন অর্থ বছরে সংসদীয় আসন ভিত্তিক থোক বরাদ্দ বা সাংসদদের অনুকূলে দেওয়া হয় 2005 থেকে 2006 অর্থ বছরে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় নিহত হয় 2011 সালের 13ই আগস্ট। তার স্মৃতিকে স্মরণ রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
সেই দুর্ঘটনাজনিত যেই গাড়িটি সেটি কিন্তু আছে শামসুন্নাহার হল এবং টিএসসির মাঝামাঝি অবস্থানে। দেশে অপারেশন ক্লিন হার্ট অভিযান পরিচালিত হয় 2002 সালে। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ে যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেসের সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 168তম 189টি দেশের মধ্যে। বাইক্কা বিল হচ্ছে মৌলভীবাজারের হাইল হাউর। সম্প্রতি কোন অঞ্চল ঘিরে চীন এবং যুক্তরাষ্ট্র উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তাইওয়ান। গুয়াম দ্বীপ এর মালিকানা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তার রানিং ম্যাট হিসেবে কাকে বেছে নিয়েছে? কমলা হ্যারিসকে। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে রানিং ম্যাট বলা হয়। ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস পালিত হয় 17ই আগস্ট। কোন দেশকে বিশ্বের কারখানা বলা হয়? চীনকে। কোন দেশকে বহুজাতিক গোয়েন্দাদের ডিপো বলা হয়? লেবানন। ভারতীয় বিমান সেনার প্রথম নারী বৈমানিক হচ্ছে গুঞ্জন সাক্সেনা। সাক্সেনা 2020 সালে সর্বাধিক আয় করা তারকার তালিকায় শীর্ষে হচ্ছে জোয়াইন জনসন, দ্য রক নামে পরিচিত। তার আয়ের পরিমাণ 742 কোটি টাকা। উইচ্যাট হচ্ছে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দীর্ঘ করোনা বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক খেলায় ফিরবে 23 সেপ্টেম্বর 2020। প্রথম সিরিজ হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায় 2022 সালে। এরকম বাছাই করা সুন্দর সুন্দর প্রশ্ন পাওয়ার জন্য প্রতিদিনই আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, না লাগলে দরকার নেই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।